গণতন্ত্র নহয় রাজতন্ত্র, গণতান্ত্রিক দেশত রজার অভিষেক। এইখন অসমৰ কাহিনী যত রজায় আনুষ্ঠানিকভাবে পিন্ধিলে রাজমুকুট, নতুন রজাক আদরিবলৈ উখল মাখল টোপাকুচি। মধ্য অসমৰ ঐতিহাসিক পাঁচৰজাৰ শ্রেষ্ঠতম রাজ্য হৈছে টোপাকুচি। এই রাজ্যতে দেওবারে সম্পন্ন হয় রজার রাজ অভিষেক। টোপাকুচি রাজ্যের রাজপরিষদর সর্বসম্মত সিদ্ধান্ত মর্মে টোপাকুচিয়া রজার বংশধর অজিত সিংহ ডেকাক রজা হিসাবে স্বীকৃতি দিয়া হয়। তাহানি যে টোপাকুচি রাজ্য, টোপাকুচি রাজ্য বর্তমান রজাঙাপা আরম্ভ করে মধ্য টোপাকুচি, টোপাকুচি বা দেওয়াগুড়ি পর্যন্ত যে আগর টোপাকুচি রাজ্য আছে, সেই টোপাকুচি রাজ্য সমূহ পুরুষ মহিলার উপস্থিতিত আজি আমি টোপাকুচি রজার উত্তরাধিকারী হিসাবে অজিত সিংহ ডেকাক আমি রজা হিসাবে ঘোষণা করে রাজ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত করল। দেওবারে ঐতিহাসিক পরম্পরায় রাজাভিষেক অনুষ্ঠিত করে সিংহাসনত অধিষ্ঠিত করা হয় রজাক। পুয়া রজাক পরম্পরাগত নীতি নিয়মে নুয়াই ধুয়াই রাজ পোশাক পিঁধাই হাতত তরোয়াল তুলি দি পাঁচু রজার অন্যতম হরা রজা খাইগড় আর মিকির রজার উপস্থিতিত এই রাজ অভিষেক সম্পন্ন করা হয়। রজার রাজ অভিষেকক লৈ অঞ্চলটোত সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশর। ইয়াতে আজি আমার মিকিগাঁও রজা, খাইগড় রজা, হরাগাঁও রজা আদি উপস্থিত থাকে। পরবর্তী পর্যায়ত আৰু এখন টোপাকুচি রজাটো আজি হলে আৰু এখন আমাৰ রাজ্য রজা অতি সোনকালে হবল গৈ আছে খাইগড় রজা। অজিত সিংহ ডেকার পিতৃ টিকেন্দ্রজিত সিংহ আছিল ঐতিহাসিক টোপাকুচি রাজ্যর শেষরজন রজা। তেখেতৰ মৃত্যুৰ পিছত রাজ অভিষেক হোৱা নাছিল তথা রজা পতা হোৱা নাছিল। সে দেওবাৰে কেইবা শতাধিক লোকৰ উপস্থিতিত রাজ পাৰিষদ বৰ্গই রাজ অভিষেক অনুষ্ঠিত কৰি অজিত সিংহ ডেকাক প্ৰতীকী ৰূপত রজাৰ মৰ্যাদা প্ৰদান কৰে। উল্লেখ্য যে গণতন্ত্ৰত রজাৰ ক্ষমতা নাথাকিলেও মধ্য অসমৰ ঐতিহাসিক সাতু রজা আৰু পাঁচু রজাৰ পৰম্পৰা প্ৰতীকী ৰূপত আজিও চলি আহিছে। বেবেজিয়ার পৰা ভাস্কর জ্যোতি শইকীয়া রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।